পাগলা তিতা মিডা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। না জিলাপি দিয়ে আমার আগের পেজটা গেছে গা। যাই হোক, এটা আমার নতুন পেজ ভাইরাল নবান্ন টিম, যেটা আপনারা দেখছেন। সবাই এই পেজটার সাথে কানেক্ট হয়ে যাবেন। দর্শক, আরও একটা চাঞ্চল্যকর মনোমুগ্ধকর খবর নিয়ে এসেছি। পুতিন কাকুর থেকে আস্তে আস্তে আস্থা উঠে যাচ্ছে, কারণ কাকুর কাছে থাকার পরেও যে মারে না খালি দেখায়, কিন্তু যার কাছে যাই আসে তাই নিয়ে ঝাঁপাইয়া পড়া নগদেয়া রিয়াকশন দেয়। ওনার নাম হচ্ছে কি, কিম জং উন, দ্য ব্লুটুথ পাগলা। ব্লুটুথ পাগলা গত কয়েকদিন আগে এক রকেট উৎক্ষেপণ করে যে চমক তৈরি করেছে, এর মধ্যে গতকালকে আবার একটা দৌড়ানিও খাইয়ে আসছে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে। কোনোরকমে সেখান থেকে আইসা নতুন কইরা আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্য আরও এক সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন পেন্টাগনের গোপন নথিতে যেই জিনিসগুলো ফাঁস হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর হচ্ছে আমেরিকা কোন কোন দেশে নজরদারি করে, কি কি তথ্য রাখে, বন্ধু শত্রু নির্বিচারে সবাইকে নজরদারি করে। এখন অন্যরা কিছু রিয়াকশন না দিলেও ওই উত্তর কোরিয়ার কিম জং উন নতুন এক সিদ্ধান্ত নিছে। এই সিদ্ধান্তে এখন আমেরিকা টেনশনে হওয়ার কথা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবার প্রথমবারের মতন গোয়েন্দা সামরিক স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন যে মানুষ দিয়া দেশে দেশে আমি গোয়েন্দাগিরি করতে পারবো না। তোমরা যেমন মহাকাশে বৈশা স্যাটেলাইট দিয়া নজরদারি করো, আমিও একটা পাঠাচ্ছি। আর মানে কিম জং উন যখন আওয়াজ দেয় বুঝতে হবে ঘটনা কিন্তু শেষ। এই তথ্য সামনে আসছে ইতিমধ্যেই, এই কৃত্রিম উপগ্রহ বা গোয়েন্দা সামরিক স্যাটেলাইটটি তৈরি করে ফেলেছে আপনার উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন গতকালকে এই তথ্য দিয়েছে যে স্যাটেলাইট পরিকল্পনা অনুযায়ী শীঘ্রই উৎক্ষেপণের নির্দেশ দিয়েছেন আপনার কিম জং উন। বিশেষজ্ঞরা ধারণা করছে এত লম্বা সময় পুতিনের মতন সে নিবে না, আগামী মাসের মানে মে থেকে সেপ্টেম্বরের মধ্যেই এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করতে পারছে, মানে যাচ্ছে উত্তর কোরিয়া। বলে মে থেকে সেপ্টেম্বর কেন, কারণ এটাকে উৎক্ষেপণ করার জন্য কিছু টাইম লাগে, সিস্টেম লাগে, প্রসেসিং লাগে, সেই কারণে কিছুটা সময় হয়তো লাগছে। এখানে কেসিএনের বরাত দিয়ে, মানে উত্তর কোরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদন বলছে, সাম্প্রতিক সময় কিম ন্যাশনাল অ্যারোস্পেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিদর্শন করেছেন। সেখানে পরিদর্শন করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় এমন স্যাটেলাইট বানাও যেটা দিয়া যুক্তরাষ্ট্র নিজেরাই আসলে হুমকির মুখে পড়ে যায়। তার নির্দেশেই নির্ধারিত সময়েই এটা তৈরি করা হয়েছে। এমনকি তিনি যেই সময়ের কথা মেনশন করেছেন যে আগামী সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মধ্যেই এই স্যাটেলাইট স্থাপনও হয়ে যাবে, এমনকি নির্দেশনাটাও আছে। তবে স্যাটেলাইটটি ঠিক কোন সময় কোন মাসের কোন তারিখে উৎক্ষেপণ করা হবে সেটা সারপ্রাইজ হিসাবে রেখা দিছে কিম জং উন। গত ডিসেম্বরে উত্তর কোরিয়া জানিয়েছিল যে গোয়েন্দা উপগ্রহ বা এই স্যাটেলাইট উৎক্ষেপণের চূড়ান্ত বাস বিচার করছে উত্তর কোরিয়া। এপ্রিলের মধ্যে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হবে, কথা রাখছে কিম ভাই। একদম এপ্রিলের শেষ হবার আগেই তথ্য দিছে যে আমাদের এটা রেডি, এবার মারব। এখন আসেন যে উত্তর কোরিয়া আসলে কেমনে চলে। উত্তর কোরিয়ার ইকোনমি দক্ষিণ কোরিয়ার দশের এক, মানে দক্ষিণ কোরিয়াতে একটা মানুষ, একজন সাউথ কোরিয়ান ব্যক্তি মাসে মিনিমাম তার ইনকাম আছে বাংলাদেশি টাকায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। একদম গরিব মিসকিন, কাজ করলেই সপ্তাহে 5-6 দিন এই টাকাটা পাবে। কিন্তু উত্তর কোরিয়াতে একজন মানুষ ফুল মাস পরিশ্রম করার পরেও তার স্যালারি $200 থেকে $300 আসতেও মানে কষ্ট হয়। কিন্তু এটার মেইন কারণ হচ্ছে ওই দেশের জিডিপির 70% আমার ধারণা এখন একটু কমছে, আই এম নট শিওর, বাট আমার ধারণা যেহেতু দরিদ্র একটা দেশ এত কিছু কেমনে। আপনি দেখেন যে গবেষণাতে $00,00,000 খরচ হয় উত্তর কোরিয়া। এই কারণে সারা পৃথিবীরে মনে করলেন যে নাকের মধ্যে একটা দড়ি লাগাই রাখছে, কেউ কিন্তু ঘাটে না ওই লেভেলে, আকাশ দিয়া উড়াল টুরাল দেয়। আর দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার কিন্তু একটা সময় দুইটা ভাগ করে ফেলছিল আমেরিকানরা, সেটা সকলেই জানেন। যে এরপর থেকে দক্ষিণ কোরিয়ারে আপনার প্রোটেকশন দিয়ে রাখছে আপনার যুক্তরাষ্ট্র, কিন্তু উত্তর কোরিয়ার টার্গেটটা হচ্ছে কি, অলওয়েজ যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র যে সারা পৃথিবীতে আঙ্গুল দিয়ে লড়ায় সেটা কিন্তু উত্তর কোরিয়া জানে। তো যাই হোক, কিমের এই জিনিস কীভাবে কাজ করবে, কখন কেমনে কী করবে, সময় হলে আমরা আরও আপডেট জানাবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।